রংপুরে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদের আসনে জয়ী হয়েছেন তারই ছেলে সাদ এরশাদ। জাতীয় পার্টির এই প্রার্থী পেয়েছেন প্রায় 59,000 ভোট। পুরোপুরি ইভিএম এ ভোট গ্রহণের এই নির্বাচনে ভোট পড়েছে 21%। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী রিটা রহমান। রেজাল করিম মানিকের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এরশাদ পুত্র সাদ এরশাদ, এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার ও বিএনপির রিটা রহমানের এই নির্বাচন ঘিরে বেশ আগ্রহ তৈরি হয় রাজনীতি সচেতনদের মাঝে। শতভাগ কেন্দ্রে ইভিএম ব্যবহারের কারণে নির্বাচন কমিশনের কাছেও এই নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত রংপুর 3 আসনের উপনির্বাচনে জয় ছিনিয়ে নিলেন জাতীয় পার্টির সাদ এরশাদ। শনিবার দিনভর ভোট চলে এই উপনির্বাচনে, যদিও ভোটার উপস্থিতি ছিল কম। কমিশন বলছে মাত্র 21.31% ভোট পড়েছে রংপুরে। সন্ধ্যায় ঘোষণা করা হয় বেসরকারি ফল। প্রাপ্ত হিসেব অনুসারে সাদ এরশাদ পেয়েছেন 58,878 ভোট। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি জাতীয় পার্টির এই প্রার্থীর। এসে পড়েছে তাদেরকে, আমি যতটুকু ভালোবাসি তার থেকে তারা আমাকে বেশি ভালোবাসে। এই ভালোবাসাটা আমি ওনাদেরকে কাজের মাধ্যমে এবং কর্মের মাধ্যমে আমি ফিরিয়ে দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আর যত পলিটিক্যাল পার্টি আছে আমার বিরোধিতা করেছে, আমি তাদের সাথেও মিলেমিশে কাজ করার জন্য অঙ্গীকার জানাচ্ছি। আমরা আসুন, আমরা একসাথে মিলে সবাই রংপুরের জন্য, বাংলাদেশের জন্য কাজ করি। তবে নির্বাচনে পক্ষপাতিত্ব ও কারচুপির অভিযোগ এনেছেন বিএনপির প্রার্থী রিটা রহমান। তার প্রাপ্ত ভোট 16,947। স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহরিয়ার পেয়েছেন 14,948 ভোট। কেন্দ্রের তরফ থেকে আমরা জেলা বিএনপি এবং মহানগর বিএনপির তরফ থেকে এটাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করলাম। এটা সরকারি সিদ্ধান্ত। কালকে পুরো সব মহকুমায় আমাদের নেতাকর্মীদের প্রত্যেকটা ইউনিয়নে এবং ওই ওয়ার্ডগুলোর মধ্যে, ইউনিয়নের ওয়ার্ডগুলোর যারা যারা ওখানে দায়িত্বশীল ছিল প্রত্যেকের বাড়িতে পুলিশ হামলা করেছে। গত 14 জুলাই রংপুর 3 আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর 16 জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। হাসান কামরুল, নিউজ 24।